লাখো মানুষের স্রোতের মাঝখানে বোয়ালখালী পৌরসভার নেতৃবৃন্দরা কাউন্সিলর বৃন্দরা এখানে আপনাদের সামনে এই হাজির হয়েছে। যেহেতু আজকে পয়লা আগস্ট শুকের মাসের প্রথম দিন উপলক্ষে আজকে এই শুকের মাসে শ্রদ্ধা নিবেদন করবে বোয়ালখালী পৌরসভা। সাথে সাথে শ্রদ্ধা নিবেদন করার জন্য সমাধিস্থলের যে দরজাটা ছিল দরজাটা আজকে খুলে দিয়েছে, এই মুহূর্তে দরজাটা খুলে দিয়েছে। এখন বোয়ালখালী পৌরসভার মাননীয় মেয়র সহ কাউন্সিলর বৃন্দদেরকে নিয়ে বোয়ালখালী পৌরসভার মেয়র আলহাজ জহুরুল ইসলাম জহুর হাশেম ফাউন্ডেশন থেকে আবার পুষ্পমাল্য প্রদান করবেন, শ্রদ্ধা নিবেদন করবেন। হাশেম ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করার জন্য এই মুহূর্তে তারা সমাহিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে আলহাজ এম এ হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করবেন হাশেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী পৌরসভার মেয়র। আপনারা দেখেন হাজারো মানুষের দল আজকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম দিনে এই শোকাহত মাসের প্রথম দিনে আজকে মানুষের দল বিভিন্ন জেলা উপজেলা থেকে যারা নেতৃবৃন্দরা আসছেন শ্রদ্ধা নিবেদন করার জন্য। আপনারা জানেন এই আজকের প্রথম দিনে মানুষের এই সমারোহের মাঝখানে বোয়ালখালী থেকে বোয়ালখালী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বোয়ালখালী পৌরসভা সাথে হাশেম ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা এই আজকের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করার জন্য এই তারা এই টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজকে উপস্থিত হয়েছে। সকাল থেকে নানান কর্মসূচির মাধ্যমে আজকের এই সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন বোয়ালখালী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ চট্টগ্রাম আট আসনের মাননীয় সাংসদ জনাব মুসলিমউদ্দিন আহমেদ এমপি সহ আজকে এই সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে আজকে তারা শ্রদ্ধা নিবেদন করছেন।